সামারি সোয়েটপ্রুফ মেকআপ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়াটার স্প্রে করে বেসটাকে সেট করা। কি এই ওয়াটার স্প্রে টেকনিক সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমার পেজ থেকে আমি শেয়ার করব এই রিসেপশন ব্রাইডের ব্লগটা। এটা ছিল আমার সামার টাইমের ব্রাইড। আজকে প্রীতি কিরকম লুক চাইছো? সাবেকি লুক। রেফারেন্স ফটো পাঠিয়েছিল সাবেকি লুকের, আমি ওরকম সাবেকি টাইপের ওকে করে দেবো। আর ওর বেনারসিটা ভীষণ সুন্দর কালার, খুব সুন্দর ব্লাউজটাও, তো এই লুকটার জন্য সবাই অপেক্ষা করো। ব্রাইডের মুখ থেকে শুনে নিলাম যে তার কেমন লুক চাই। ও একদম সাবেকি লুক চেয়েছিল আর আমাকে বারবার বলেছিল খুব হালকা মেকআপ করবে, আমাকে সিম্পল সাজিয়ে দেবে। তো আমি ওর লুকটা সিম্পলের মধ্যে ক্রিয়েট করেছি, বেসটাও খুব হালকা করেছি, আর আমি এখানে যতটা পেরেছি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি, যাতে যারা কনফিউজ থাকো যে সামার টাইমে কী কী প্রোডাক্ট ইউজ করে বেসটা করবো, তাদের জন্য আমি যতটা পেরেছি হেল্প করেছি। আর আমি এখানে হুডার ফাউন্ডেশনের সাথে অ্যাপ্লাইজার ম্যাজিক টপটা ইউজ করেছি, আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তোমরা হয়তো এখানে দেখলে যে আমি ওয়াটার স্প্রে করে তারপর টিস্যু দিয়ে ড্যাপ করে মেকআপটাকে সোয়েট প্রুফ করে নিলাম। এটা হচ্ছে সামারের সোয়েট প্রুফ করার জন্য একটা সঠিক পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলেই মেকআপটা 100% সোয়েট প্রুফ হয়। তাই বলে কি ঘাম হবে না? অবশ্যই হবে, কিন্তু মেকআপটা অনেকটাই সোয়েট প্রুফ হয়ে যাবে, ঘামের পরিমাণ কম হবে। তো এই পদ্ধতিটা ঠিকভাবে না জেনে কেউ অ্যাপ্লাই করো না, তার জন্য প্রপার নলেজ দরকার। আর কিছু ভিডিও ইদানিং চোখে পড়ে যে এসি রুমে বসে মডেলদের উপর ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে সোয়েট প্রুফ মেকআপের, কিন্তু প্রোডাক্টসগুলো আদৌ সোয়েট প্রুফ নয়। তাই যাদের সামার টাইমে ব্রাইড আছে তারা সোয়েট প্রুফ মেকআপের ব্যাপারে প্রপার নলেজ নিয়ে প্রপার টেকনিক শিখে তবেই একটা ব্রাইডকে রেডি করো, না হলে মেকআপটা খারাপ হয়ে যেতে পারে। ব্রাইডের সিচুয়েশনটা অনেক বেশি খারাপ হয় কারণ সবার বাড়িতে এসি থাকে না বা কুলার থাকে না। সোয়েটপ্রুফ মেকআপের টেকনিকটা অনেক আলাদা হয় আর সোয়েটপ্রুফ মেকআপের জন্য অনেক বেশি তোমাদের নলেজ থাকা উচিত। সামারে মেকআপটা সেট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এসিতে হলে সবথেকে বেশি ভালো হয়। সেট হয়ে গেলে একবার মেকআপটা গলে না বা মেকআপটা নষ্ট হয় না, কিন্তু যখন মেকআপ করি তখন যদি গরম লাগে তাহলে খুব মুশকিল মেকআপটা করা। যেমন দেখো ব্রাইট কন্টিনিউ পাখা করে যাচ্ছে, যাতে একটু রিয়েকশনগুলো এরকমই হয়। আর ব্রাইট এখানে ফল ফ্ল্যাশও নেয়নি, একদম সিম্পল রাখতে চেয়েছিল লুকটা। তো তোমরা সকলে জানিও যে ও লুকটা কেমন লাগছে, আর ব্রাইডের মুখ থেকেও শুনে নেব যে ওর কেমন লাগছে মেকআপটা। আর হ্যাঁ, ও প্রচণ্ড ঘামে, কিন্তু ওর বিয়ের দিনও ওর মেকআপ পুরো রাত অবধি স্টে করেছিল। আর ব্রাইড চেয়েছিল যে ও ফলস ল্যাশ নেবে না, সেই জন্য আমি ওকে ডাবল কোট মাস্কারা দিয়ে দিয়েছিলাম ফলস ল্যাশ। কেউ আমি রিং লাইটটা খুব কম চালিয়েছিলাম কারণ ওটার হিটের জন্য ও অনেক বেশি ঘেমে যাচ্ছিল। আর হেয়ারস্টাইলটাও করেছি ফ্যান চালিয়ে, কারণ অপশন ছিল না। সেটা ফার্স্টেই ও বলেছে, আমি একদম জমিদার বাড়ির বউর মতো সাবেকি লুক ওর করেছি। তো কেমন লাগলো প্রীতি লুকটা? খুব ভালো লেগেছে, মনের মতো খুবই সুন্দর। আচ্ছা, আর ও ভীষণ ঘামে, ঘরে কোনো এসি নেই, কিছু নেই, খুব কষ্ট করে মেকআপটা করেছি। দেখো অলরেডি কিন্তু একটু ঘামছে। হ্যাঁ, তো প্রীতি খুব ভালো থেকো, তোমার নাইট লাইফ খুবই 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 ভালো হোক। এটাই ছিল আমার সামার টাইমের ব্রাইডের ব্লগ। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।